নাটোরের সিংড়ায় পুকুর সংস্কার কালে 50 কেজি ওজনের প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি সিংড়া থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের পুরনো একটি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। সিংড়া থানার অফিসার্স ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলার বেলতা গ্রামের এক পুকুর সংস্কারকালে ছাই রঙের পাথরের একটি মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির ওজন প্রায় 50 কেজি। সিংড়া থানার অফিসার্স ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।